নিয়তির খেলা হচ্ছে মণ্ডপ কি অপূর্ব দেখো মায়ের মুখটা লাইটিং হেভি লাগছে দেখতে ওদের মণ্ডপটা ভালো লাগলো দেখে ব্যাপারটা প্রাণী কারা রান্না করছে দেখো মিষ্টি মুখ মা এবং শিব ঠাকুর রয়েছে দুই দিকে এরকম জায়গাটা কিন্তু হেভি লাগছে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভদ্রেশ্বরে ভদ্রেশ্বরের যে পুজোটার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ভদ্রেশ্বর খেয়ালি সংঘ ওদের এবছরের যে থিমের ভাবনা নিয়তির খেলা হচ্ছে মণ্ডপ মায়ের মুখমণ্ডল একটা রয়েছে এবং সাপসিঁড়ি রয়েছে লুডুর কোট লুডু বলছি কেন সাপসিঁড়ি কোট সেটা আমরা দেখতে পাচ্ছি চলো ভিতরটাতে যাওয়া যাক এই হচ্ছে ভিতরের অংশটা এরকম দড়ি দিয়ে ডিজাইন করা এবং টোটালটা রেড কালারের যে লাইট সে লাইটে ঘেরা হয়েছে এই হলো ওদের মণ্ডপের একদম ভিতরের অংশটা যেখানে দেখা যাচ্ছে বাবা তার সন্তানকে নিয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম কিছু দৃশ্য দেখা যাচ্ছে চারিদিকটাতে ওপরটাতে দেখা যাচ্ছে একটা শিশু রয়েছে এখানটাতে দেখতে পাচ্ছি একজন বয়স্ক মানুষ দুজনকে দেখতে পাচ্ছি তারা এরকম একটা খাঁচার মধ্যে বন্দী অর্থাৎ বৃদ্ধাশ্রম এই ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করেছে সচেতনতা বার্তা সেটাও দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে ওপরে মায়ের হাত রয়েছে চারদিকটা খুব সুন্দর করে সাজানো খুব মানে এই সামাজিক দিক থেকে দেখলে খুব প্রমিনেন্ট ব্যাপারটা খুব সুন্দর করে সাজানো এবং দেখাই এবার তোমাদেরকে মায়ের প্রতিমা হচ্ছে মায়ের এখানকার যে প্রতিমা যে সাজ অপরূপ একটা সাজ মায়ের এবং সিংহের চোখ জ্বলছে এখানে লেখা রয়েছে খেয়ালি সংঘ ওদের এবার 52তম বর্ষ মায়ের মুখশ্রীটা তোমাদেরকে দেখাই দেখো কি অপূর্ব দেখো মায়ের মুখটা দারুণ ভাবে সাজানো মায়ের মুকুটের অংশটাতে এখানে খুব বড় একটা মুকুট এরকম সোলার সাজে তো এখানে সাজানো থাকেই এরকম ডাকের সাজে এবং শাড়িটাও কিন্তু দারুণ লাগছে দেখতে আর আমরা সবাই জানি এই হুগলি জেলার জগদ্ধাত্রী পুজোতে লাইটিং সেরা হয়ে থাকে একটু লাইটের ঝলক তোমাদেরকে দেখাই অপূর্ব সুন্দর যে তোমার লাইট সে লাইট রয়েছে আর মাঝের অংশটাতে তিরুপতি বালাজির যে তিলক সে তিলকটাও আমি দেখতে পাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি এই টোটাল লাইটটা কিন্তু গোপাল হ্যাঁ ভালো করে দেখো তোমরা ভালো করে মানে ফলো করো ঠিক আছে এই ওপরের অংশটাতে এসে তোমার পালকটা রয়েছে চোখ দুটো চোখ দেখা যাচ্ছে হেভি লাগছে দেখতে দারুণ লাগছে এই জিনিস অন্য কোথাও দেখা যায় না একমাত্র এখানেই এবার তোমাদের সেই দৃশ্য দেখাই প্রসেশন প্রসেশনে এই যে গাড়িগুলো সেগুলো কিন্তু অলরেডি রেডি হচ্ছে এখানে হ্যাঁ পরপর পরপর সমস্ত গাড়িগুলো এখানে রাখা রয়েছে এবং সেগুলোকে এই কাকারা রেডি করছেন এটা মনে হয় একটা জাহাজের মতো এটা এই সামনের অংশটাতে যেটা আর একটা লাইনের গেট পেলাম হেভি লাগছে দেখতে গেটটা অনেকটা উঁচু এগুলো হয় দারুণ লাগছে দেখতে দেখো খুব সুন্দর করে সাজানো এটা কি ভূতের প্যান্ডেল নাকি এদিকে সব এগুলো কি ভূত সব ভূতগুলোকে কি আটকে রাখা হয়েছে অনেকগুলো এরকম রয়েছে কিন্তু এটা কিন্তু সত্যি ভয়ঙ্কর একদম চলো ভিতর যাওয়া যাক ও ভাই এটা কিন্তু হেভি করেছে দারুণ করেছে ঠিক আছে সামনে দেখো সিংহ রয়েছে এখানে বাঘ রয়েছে এদিকে আর সামনে তোমার টেবিল রয়েছে খাবার দাবার দেওয়া রয়েছে ও দারুণ করেছে এটা খুব ভালো লাগলো দেখে ব্যাপারটা আমি হট করে বুঝতে পারিনি ঠিক আছে সিগারেট খাচ্ছে বিভিন্ন প্রাণীদের এখানে দেখানো হয়েছে এই ব্যাপার দারুণ লাগে দারুণ দারুণ এখানে কিন্তু এই দেখো একটা ভাল্লুক নাকি ভাল্লুক কিন্তু এখানে ল্যাপটপ নিয়ে রয়েছে আর একদম সামনে এই হচ্ছে মায়ের প্রতিমা উফ দারুণ প্রতিমাটি সামনে গিয়ে দেখাই এদিকে পার্টগুলোতে যে বিভিন্ন যে ওষ মানে প্রাণী তাদেরকে এইভাবে দেখানো হয়েছে পুরো দেখো হেভি করেছে দারুণ করেছে কারা রান্না করছে দেখো একসাথে এখানে ছাগল এদিকে রয়েছে একটা বাঘ বোধহয় এই জিনিসগুলো এত সুন্দরভাবে উপস্থাপনা করেছে দোকানগুলোতে এই পাখি ওদিকে লায়ন আচ্ছা মায়ের প্রতিমার সামনে চলে এসেছি একটু দেখাই মায়ের রূপ এখানে আচ্ছা এই যে টানা টানা চোখ আমি অনেকক্ষণ পর টানা টানা চোখ দেখলাম ঠিক
কাছে এবং চোখের প্রতিমা অনেকক্ষণ দেখছিলাম না আর কি, মিস করছিলাম মায়ের এই এই রূপটি। সত্যি দারুণ একটি প্রতিমা, মায়ের সাজও বেশ সুন্দর। মায়ের সাজ মুরগি এখানে রান্না করছে, ঠিক আছে। মেনু টেনু দেওয়ার আছে, ফুড হাউস ক্যাফে, এদিকে সব তোমার কাবাব গুলো ঝুলছে। এই আর একটা মুরগি রয়েছে, আর এখানে সব মানুষজন কিনতে এসছে। অ্যাকচুয়ালি মানুষজন মানে বাঘ আর হচ্ছে সিংহ কিনতে এসছে। সব থেকে ভালো লাগলো আমার এই জায়গাটা, দারুণ করেছে, খুব ভালো লাগলো। চলে এলাম চন্দন নগরের জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এই মুহূর্তে রয়েছি গোপালবাগে। গোপালবাগে যে প্যান্ডেলটা সেটা রাজবাড়ির আদলে তৈরি করা হয়েছে, এখানে রাজবাড়ির মতোই টোটালটা ব্যাপারটা, ঠিক আছে। তো ছোট্টর মধ্যে কিন্তু দারুণ, মানে তুমি বুঝতে পারবে না যে অরিজিনাল বাড়িটা আর তোমার এই প্যান্ডেলটা, দেখে বুঝতে পারবে না। চলো ভিতরটাতে যাওয়া যাক, আস্তে আস্তে এই গোপালবাগের পুজোটা দেখা যাক। এই বাইরে থেকে দেখতে কিন্তু হেভি লাগছে, মানে তোমার দুই পাশে এরকম বাঘ রয়েছে এবং মাঝখানের অংশটাতে ঝাড় রয়েছে, আর এই হচ্ছে তোমার মায়ের মুখটা। চলো এবার ভিতরটাতে আস্তে আস্তে প্রবেশ করি। মানুষের সমাগম তো প্রতি বছর হয়ে থাকি, এবছরও তার অন্যথা নয়। সুন্দরভাবে সাজানো গোছানো এই টোটাল গোপালবাগের মণ্ডপ। এখান থেকে দেখো, তোমাদেরকে দেখাই ওয়াইডে মায়ের প্রতিমা, এই যে টোটাল অংশটা খুব অপূর্ব অপূর্ব লাগছে দেখতে। ছোট্টর মধ্যে মায়ের যে এখানে প্রতিমা, সে প্রতিমা কিন্তু অপূর্ব। দেখো ভালো করে দেখো, মুখটা ভীষণ মিষ্টি মুখ মায়ের, দারুণ মানে মিষ্টি মুখ মায়ের। এবং সাজটার দিকে যদি তুমি ফলো করো, অপরূপ সাজ, মানে মা এখানে সেজে উঠেছেন দারুণভাবে। চালির থেকে শুরু করে টোটাল অংশটা অপূর্ব লাগছে দেখতে। অন্য অনেক জায়গায় পরিষ্কার করে দেখা যায় না, মানে হাতির ওপরে সিংহ রয়েছে, তার ওপরে মায়ের প্রতিমা, এখানে কিন্তু একদম পরিষ্কার করে দেখা যাচ্ছে। এখানে হিংস্র একদম সিংহ, মায়ের মুখটা আরেকবার দেখাই, মুখটা কতটা মিষ্টি লাগছে দেখতে। দেখো চোখটা দারুণ কিন্তু, ভিতরটা ওয়াইডে দেখলে খানিকটা ঠিক এরকম। সামনে দুদিকে দুটো এরকম কামান রয়েছে, আমি যাওয়ার সময় খেয়ালই করিনি, বাচ্চারা ছবি তুলছে এখানে। আর একটা লাইট তোমাদেরকে লেখাই, লাইটের গেট। এখানে আমি দেখতে পাচ্ছি যে শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরের জটা থেকে জল বেরোচ্ছে, ঠিক আছে। আর এখানে সুন্দর একটা লাইটিং, দারুণ একটা লাইটিং, কিন্তু দুদিকে এরকম ত্রিশূল রয়েছে, অপূর্ব লাগছে। এই আমাদের কলকাতায় দুর্গাপুজোর সময় এই লাইটগুলোকে কিন্তু নিয়ে আসা হয়, মানে লাইটের স্রষ্টা বলা যেতে পারে লাইটের। এই টোটাল এই চন্দননগর থেকেই কিন্তু সমস্ত লাইট চলে যায় কলকাতায় বা বিভিন্ন জায়গাতে। এই রাস্তাটা তো অপরূপ সুন্দর লাগছে, মানে জিটি রোডের ওপরে এই রাস্তাটা দুই দিকে এরকম আলোর লাইট এবং মাঝখানে বড় গেট, উফ কি দারুণ লাগছে দেখতে। দেখো এমনি এমনি কিন্তু চন্দননগর আলোর শহর নয়, আলোর শহর হওয়ার জন্য কারণটা এটাই, ঠিক আছে। স্পেশালিটি এখানকার এই আলো বা লাইটিং। আবার একটা লাইটিং দেখতে পেলাম, এরকম লাইটিং দেখতে পাবো, এটা কোনো একটা জায়গা মেবি, ঠিক আছে। জায়গাটা কিন্তু হেভি লাগছে, আমি জানি না কোন জায়গা এটা তুলে ধরা হয়েছে। এরকম জায়গার দৃশ্য পুরোপুরি লাইটের মাধ্যমে তুলে ধরা হয়, দেখতে পাচ্ছ, অসাধারণ গেট কিন্তু একটা। আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাকে দেখানোর চেষ্টা করলাম চন্দননগরের লাইটিং, আরও লাইটিং আছে চন্দননগরে, আর সাথে সাথে ভদ্রেশ্বর আর চন্দননগরের কিছু পুজো, আরও পুজো তো আছে, প্রচুর পুজো আছে, আমি নিজে দেখে শেষ করতে পারবো না, এত পুজো আছে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও, পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিরতি, ভালো থেকো সবাই, টাটা।